এখনো পর্যন্ত সেটা বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করছে ব্রেকিং বাউটা। আমি অনুষ্কা রয়েছে আপনার সঙ্গে এবং ব্রেকিং বাউটার শুরুতেই আপনাদের জানাবো ষষ্ঠ দফার ভোটের আগে ফের করা নির্বাচন কমিশন পক্ষপাতের অভিযোগে ফের পুলিশ অফিসারদের বদলি করা হয়েছে। সরানো হলো কোচবিহারে তুফানগঞ্জের এসডিপি ও মোহাম্মদ ফারুককে, বদলির নির্দেশ সিতাই থানা আইসি কার্তিক ভট্টাচার্যকেও। এই দুই অফিসারের বিরুদ্ধে শাসক দলে হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। সপ্তাহ দুয়েক আগে তুফানগঞ্জ পুরসভা 5 নম্বর ওয়ার্ডে সিপিএম এর ওপর আক্রমণের ঘটনা ঘুরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এই তুফানগঞ্জের এসডিপিওর বিরুদ্ধে। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুমন কল্যাণ, ঠিক কি নির্দিষ্ট অভিযোগ ছিল এই ওসিদের বিরুদ্ধে? দেখো, ওসির বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ ছিল যে তিনি শাসক দলের হয়ে কাজ করছেন, সিতায়ের বেশ কিছু জায়গায় বিরোধীরা প্রচার করতে পারছে না, সেই সমস্ত অভিযোগ যখন তার বিরুদ্ধে করা হয়েছিল, তারা সেই সমস্ত অভিযোগকে কিন্তু তেমনটা আমল দেননি, উল্টে সেই সমস্ত জায়গায় গিয়ে শাসকদের হয়ে কাজ করেছেন, এইরকম একটা গুরুত্বপূর্ণ অভিযোগ কিন্তু সিতাইয়ের। সুমন, আমাদের সঙ্গে থাকে এই মুহূর্তে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সেলিম সাহেব নমস্কার। এসডিপিও কে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে তুফানগঞ্জের এসডিপিও এবং কি সিতাই থানার আইসি কার্তিক ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে শাসক দলে হয়ে কাজ করার অভিযোগ রয়েছে, নির্বাচন কমিশন সরিয়ে দিচ্ছে, কি বলবেন? ভোটের মুখে এতগুলো অফিসারকে সরাতে হচ্ছে এবং একবার কমিশনার কলকাতা, তারপরে এসপি, ডিএম, আইসি এবং নির্বাচনের শেষ লগ্নে এসডিপিও কে কুচবিহারে এবং আইসি কে সরাতে হচ্ছে। তার মানে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস ক্ষমতা পাওয়ার পরে কিভাবে কলুষিত করেছে প্রতিষ্ঠানকে, সমস্ত প্রতিষ্ঠানকে, সেটা বোঝা গেল। এবং এদের এই যে ঘুষের রাজত্ব, লুটের রাজত্ব, তাতে কিছু পুলিশ অফিসার মনে করেছিলেন যে এইটা চললেই তাদের লাভ, তাহলে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, কেউ কোনো হিসাব দেবে না, শুধু শাসক দলের ভূমিকা বদলন করলেই ভালো কর্তৃত্বে উক্তি পাওয়া যাবে। এই জন্যই এখনো একদল মানুষ আছেন প্রশাসনের মধ্যে যারা দাঁড়িয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশকে উপেক্ষা করে, আইনকে উপেক্ষা করে, নিজেদের বিবেককে উপেক্ষা করে তারা যেভাবে লুটপাট চালিয়ে যাওয়ার রাজস্বকে সাহায্য করছেন, এটা খুবই লজ্জাকর। এবং এখনো যদি কয়েকজন থেকে থাকেন তাহলে শিক্ষা পাওয়া উচিত, তারা মানুষের মেজাজ বুঝতে পারছেন না। কেন্দ্রীয় নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য ব্যবস্থা নিচ্ছেন, তাকে বাস্তবায়িত করার জন্য সি অফিস থেকে আর ও অফিস থেকে বিডিও লেভেল পর্যন্ত এবং থানার আইসি লেভেল পর্যন্ত এই ব্যবস্থাকে রূপায়িত করার জন্য সঠিকভাবে তাদের একটা দায় এবং দায়িত্ব আছে। সেই দায়বদ্ধতা তৃণমূলের বা কালীঘাটের জন্য নয়, এটা হচ্ছে সংবিধানের জন্য, আইনের জন্য। ভবানীপুরেও আমরা দেখেছি কালীঘাট থানার ওসি এখনো কিছু ওসিকে নিয়ে মমতা ব্যানার্জির সেবায় নিবৃত্ত আছেন, নিবৃত্ত হতে হবে তাকে, তিনি এখন এই কাজ করছেন, আমরা দাবি করছি তাকে সরাতে হবে। ধন্যবাদ সেলিম সাহেব আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। অধীরবাবু নমস্কার। এসডিপিও তুফানগঞ্জের এসডিপি এবং সিতাই থানা আইসি কার্তিক ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে দেখছেন? অধীরবাবু শুনতে পাচ্ছেন? আপনাদের জানিয়ে রাখি ষষ্ঠ দফার ভোটের আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পক্ষপাতিত্বের অভিযোগ আবারও উঠেছে এবং যে কারণে পুলিশ অফিসারদের বদলি করা হচ্ছে এবং সেটাও শেষ দুটো দফা ভোটের আগে, শাসক দলকে সুবিধা করে দেওয়ার অভিযোগ রয়েছে তুফানগঞ্জের এসডিপিওর বিরুদ্ধে। বিরোধীদের কাছ থেকে এর আগেও নির্বাচন কমিশন বারবার অভিযোগ পেয়েছিল এবং এর পর এসডিপিওকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, তাদের কোনো রকম অভিযোগকে আমল দেওয়া হয়নি, শাসক দলকে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা করে দেওয়া হয়েছে এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে সিতাই থানার আইসি বিরুদ্ধে এবং তারপরে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন টেলিফোনে। অধীরবাবু নমস্কার। আবারও পুলিশ অফিসারদের বদলি, তাদের বিরুদ্ধে অভিযোগ, শাসক দলের হয়ে পক্ষপাতিত্ব করেছেন তারা এবং আপনারা বারবার করে অভিযোগ জানিয়েছিলেন, কিভাবে দেখছেন? খুব ভালোভাবে দেখছি, নির্বাচন কমিশন এই ধরনের সদর্থক পদক্ষেপ নিচ্ছে বলেই বাংলার মানুষ নির্বাচনের দিন সন্ত্রাসকে পরোয়া না করে, উপেক্ষা না করে আজকে নির্বাচনের তার অধিকার প্রয়োগের জন্য বুথে বুথে যাচ্ছে। এর থেকে আর ভালো গণতন্ত্রের কি হতে পারে? আমরা প্রথম দিন থেকে চেয়েছিলাম যে নির্বাচন কমিশন বিরোধীদের বক্তব্যকে গুরুত্ব দিক এবং এই বাংলায় পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, সেখানে যেভাবে সরকারি দলের
দাসত্ব বৃদ্ধি করছে তা দেখে বাংলার সাধারণ মানুষ এই নির্বাচনে কিভাবে অংশ নেবে, কিভাবে অংশ গ্রহণ করবে তা নিয়ে সংশয়ে পড়েছিল। কিন্তু একের পর এক নির্বাচন কমিশন তাদের দৃঢ় পদক্ষেপ নেওয়ার ফলে বাংলার প্রশাসন আজকে নড়েচড়ে বসেছে, এবং তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি বাংলার পুলিশ প্রশাসনের মধ্যে তাদের পরিবর্তন, যেটা আমাদের কাছে খুবই আশাব্যঞ্জক তা আমরা লক্ষ্য করছি। আমরা দেখলাম কলকাতার পুলিশ নির্বাচনে ভালো ভূমিকা পালন করলো, সেক্ষেত্রে পুলিশ ভালো ভূমিকা পালন করলো। আমরা যাব বাংলার অন্যান্য জায়গায় যেখানে যেখানে নির্বাচন বাকি আছে, এখন সেখানকার পুলিশ অফিসাররাও কলকাতা পুলিশ এবং সল্টলেক পুলিশের যে নির্বাচনের সময় তাদের যে ভূমিকা, সেই ভূমিকাকে তারা সেখানটাতেও বাস্তবায়িত করুক, সেই ভূমিকা তারা অনুকরণ করুক। নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নেওয়ার জন্য হ্যাটস অফ টু সেন্ট্রাল ইলেকশন কমিশন, এই কথাটা বলতে আমার জানাই। প্রথম দু তিন দফার নির্বাচনে কোথাও কোথাও আমাদের অনেক অসুবিধা হয়েছিল, আমরা অনেক ক্ষোভ জানিয়েছিলাম নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কিন্তু দ্রুত নির্বাচন কমিশন সেই সমস্ত ক্ষোভের কারণগুলো অনুসন্ধান করে আমাদের বক্তব্যের যথার্থতা স্বীকার করে নিয়ে তারা যে সেগুলো সংশোধন করে এগিয়ে যাচ্ছে, তাতে বাংলার মানুষ নির্বাচন কমিশনের প্রতি আস্থা বিশ্বাস বিরোধীরা।